স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি মোহামেডান ক্লাবের একেবারে অন্দরমহলে। বলতে গেলে প্রায় আমরা ক্লাব জুড়ে কিছুক্ষণ আগেই আমরা পৌঁছে গেছি এবং দেখলাম যে সাজো সাজো রব, রাত পোহালেই ফুটবলের ওই মহাযুদ্ধ। আমরা জানি যে আইএসএলের দৌড়াতে কিছুটা হলেও সেকেন্ড ডিভিশন লিগের তকমা পাওয়া আই লিগ পিছিয়ে পড়লেও রাত পোহালেই কালকে মোহামেডান এবং গোকুলাম মুখোমুখি হতে চলেছে। এবং মোহামেডানের কাছে একটা সুযোগ রয়েছে প্রথমবারের জন্য আই লিগ ট্রফি এই ক্লাব তাঁবুতে আনা। ঠিক সেই মুহূর্তে আমরা পেয়ে গেছি মোহামেডান ক্লাবের দুই ইনভেস্টর কর্তা, এবং আমরা পেয়েছি দুই ইনভেস্টর কর্তা দীপক কুমার সিং এবং পেয়েছি কানিক্স সিল। এই দুজনকে আমরা পেয়ে গেছি, আমরা ওনাদের কাছ থেকে কিছু জেনে নেব। কোশ্চেনটা করবো যে কালকে যুব ভারতীর দিকে, বলতে গেলে আমাদের দেশীয় ফুটবল কিন্তু তাকিয়ে মোহামেডানের সামনে প্রথমবার আমরা দেখেছি যে আগেরবার ষষ্ঠ স্থানে তারা শেষ করলো আই লিগে, এবারে তাদের কাছে ট্রফিটাকে ক্লাব তাঁবুতে আনার একটা দুর্দান্ত সুযোগ। কতটা আশাবাদী আপনারা, কারণ গোকুলাম যথেষ্ট শক্তিশালী একটা টিম? না, আমরা খুবই আশাবাদ আছি, কেন কি তুমি লাস্ট তিন ম্যাচে দুই টিমের ফর্মটা দেখলে একটা ভালো করে দেখা যায়। আমাদের টিম তিনটে ম্যাচে আমরা গোললেস একটা গোল কনসিড করিনি, এভরি ম্যাচ আমরা দু গোলে জিতেছি। অন্যদিকে দেখলে গোকুলাম কেরালা লাস্ট তিন ম্যাচে একটা ড্র করেছে, একটা জিতেছে, একটা হেরেছে। সো স্পোর্টসের ফর্ম সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়, অ্যান্ড ওই ফর্মটা দেখেই আমরা একটু পজিটিভ মনে হচ্ছে যে আমরা খুবই আশাবাদী দ্যাট টিম একটা অনেক বড় বেরোব। কিছুক্ষণ আগে একজন ছিলেন মানে মোহামেডান দর্শক বা বলতে পারেন মোহামেডান ক্রিকেট বা ফুটবল প্রেমী একজন রয়েছেন, তিনি বলছেন ইনশাল্লাহ মোহামেডান কালকে জিতবেই। এই যে জোশ, এই যে বিশ্বাস, মনে হয় না যে প্লেয়ার্সদের ওপর চাপ পড়বে? না, চাপ প্রেশার তো সবাই প্লেয়ারে থাকে, কিন্তু প্লেয়ারগুলো তো প্রফেশনাল প্লেয়ার আছে। লাইক সব থেকে ভালো কথা আছে, এই বছর ওরা দুটো বড় ফাইনাল খেলেছে, একটা ডুরান্ড ফাইনাল খেললো, তারপরে সিএফএল ফাইনাল। ভালো ফুটবল ওরা খেলবে কালকে। আপনি বললেন যে আমরা দেখলাম যে ডুরান্ডে রানার্স হলো, সিএফএল চ্যাম্পিয়ন হলো এবং আই লিগ জয়ের একটা সুযোগ আগামীকাল, কতটা মানে আমরা দেখেছি যে মোহামেডানের দেখতে গেলে পরিকাঠামো কিন্তু অতটা উন্নত ছিল না, কিন্তু আপনাদের যে যুগলবন্দী, আপনারা দুজন কর্তা এখানে রয়েছেন, এখানে বেলালবাবু রয়েছেন, দীপেন্দুবাবু রয়েছেন, কতটা চ্যালেঞ্জিং ছিল মোহনবাগানের এই পরিকাঠামোটাকে চেঞ্জ করার ক্ষেত্রে? দেখো, এটা খুবই কঠিন প্রসেস ছিল, কেন কি একটা ফুটবল মডার্ন ফুটবল চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার পরে অনেক কিছু করে যত অফিসিয়ালস আছে সবার সঙ্গে ডিসকাস করে একটা ক্লিয়ার রোডম্যাপ বানালাম। এই রোডম্যাপটা এক বছরের নয়, এটা তিন বছরের রোডম্যাপ, যাকে আমরা বলি মিশন আইএসএল। তো এটা একটা ফার্স্ট স্টেপ টুয়ার্ডস আইএসএল। কালকে আমরা জয় হলে একটা খুব পজিটিভ এনার্জি থাকবে আমার ফ্যানগুলো, আবার যে অনেক ফ্যান একটু পিছিয়ে গেছিলো ওরা আবার একটু মোহন স্পোর্টিংকে ফলো করতে স্টার্ট করবে। যখন আমরা আইএসএলে পৌঁছবো এই ফ্যানগুলো আমাদের সব থেকে বড় স্ট্রেংথ থাকবে। সেই জন্য এটা অনেক ডিফিকাল্ট প্রসেস ছিল, কিন্তু আমরা একটা ভালো রোডম্যাপ ক্রিয়েট করলাম আর ওই রোডম্যাপটা স্টিক থাকলাম, আমরা দেখছি যে জন্য আমার একটা ভালো রেজাল্ট হচ্ছে। বললেন যে মিশন আইএসএল, আপনারা যখন শুরু করলেন আপনাদের লক্ষ্যটাই ছিল আইএসএলে যাওয়া, তো এখন সুযোগ রয়েছে এবং প্লেয়ার্সদের মধ্যেও যে প্রথম একটা ক্ষোভ বলা যেতে পারে এরকম ছিল যে ময়দানের দুই প্রধান, বাকি দুই প্রধান মানে মোহনবাগান আইএসএল খেলছে, ইস্টবেঙ্গল আইএসএল খেলছে, তো সেখানে কি একটা চাপ ছিল যে মোহামেডানকেও আইএসএল খেলতে হবে? হ্যাঁ, মতলব ইয়ে তো মেরে বহুত পহলে সে জিস টাইম পর মানে ইহা পর মোহামেডান মে অন্দর এন্টার করা থা তব সে ও মিশন থা ও মানে প্রমিস ভি করা থা সবকো। এক ইন্টারভিউ মে মানে বোলা ভি থা আই বিন अप्रोच बाय मेनी पीपल फॉर दैट कि वो क्यों है, बट वो रोड मैप आज का नहीं तैयार है, वो रोड मैप बहुत पहले का तैयार है, उसके ऊपर काम बहुत दिनों से चल रहा है, इसलिए हमें पता था यहाँ पर ये सक्सेस हमें मिलेगी। जो कल होने जा रहा है वो तो सब देखेंगे, बट उसके पीछे की जो बैकग्राउंड की स्टोरी है, चाहे वो यहाँ के बोर्ड मेम्बर्स की हो, चाहे वो बंकर हिल की हो, चाहे वो प्लेयर्स की हो, चाहे वो सारी स्ट्रैटेजीज की हो, कोचेज़ की हो, वो बहुत लंबे टाइम से चल रही है और उसके रिज़ल्ट हम ইনশাল্লাহ কাল দেখেঙ্গে। আর ডাইরেক্ট কি আইএসএল যাওয়ার সম্ভাবনা রয়েছে মোহামেডানের? এটা জানতে চাইছি। না, বলতে চাই ডাইরেক্ট এখন এফএসডিএল কোনো বিগ প্রেসার এখন দিচ্ছে না, এখন সেশন শেষে হওয়ার পরে আমার কথা এই কনভারসেশনটা স্টার্ট হবে, কেন কি একটা একটা রোড ম্যাপ ওনার সাপোর্ট থাকবে টু প্লেয়ার, মানে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও সিএম যেটা বললেন। হ্যাঁ হ্যাঁ, তো এই প্রসেসে আমরা যাব আর এফএসডিএলের একটু কথা বলবো কি বিড নিয়ে কি আইএসএল খেলা যাবে, কিন্তু এখন খুব ডিফিকাল্ট আছে, কিন্তু আমরা সেটা ভাবছি না এখন। এখন আমরা সিজন শেষ করবো, আইএসএল অনেক দূর আছে, তার এখনই আমরা আই লিগ ফিনিশ করে তারপরে ওই ডিসকাশনটা স্টার্ট করবো। আরেকটা কোয়েশ্চেন করবো, আমরা দেখেছি যে ডুরান্ডে অতটা দর্শক কিন্তু অ্যালাউ করা হয়নি,
সিএফএলে তবুও দর্শক হয়েছিল এবং কাল 60,000 দর্শক, একটা আমরা জানতে পারছি যে সূত্রের খবর, কাল 60,000 দর্শক অ্যালাউ করা হয়েছে যুবভারতীতে। 40,000 ফুটবল প্রেমী আছে, ও চায় কি কালকে মোহন স্পোর্টিং জয় হোক আর ট্রফি, আই লিগ ট্রফিটা বেঙ্গলকে প্রতিনিধিত্ব করছে কিন্তু মোহামেডান এই মুহূর্তে। অ্যাবসলিউটলি এখানে স্যার আমার একটা কোয়েশ্চন ছিল যে এই যে ময়দানের তিন প্রধান অলরেডি আইএসএলে, আপনাদের কাছে একটা সুযোগ রয়েছে যে বারে বারে একটা প্রশ্নই মানে ঘুরে ফিরে আসছে ফুটবল প্রেমী মানুষদের মধ্যে, তো সেকেন্ড ডিভিশন লিগগুলোর ক্ষেত্রে কি হবে? না এটা তো এখন আইএসএলকে যেহেতু ফার্স্ট ডিভিশন লিগ ধরা হচ্ছে, এই বছর পর্যন্ত আইএসএল নাই লিগ আর সিএম ডিভিশন, যখন প্রমোশন রেলিগেশন স্টার্ট হবে ফ্রম নেক্সট বছর থেকে, তখন আইএসএল একটা ফার্স্ট ডিভিশন হয়ে যাবে, আই লিগ উইল বি দ্য সেকেন্ড ডিভিশন অফ ইন্ডিয়ান ফুটবল। বাট স্টিল যে নেক্সট যেখানে যেটাকে তুমি এবার সেকেন্ড ডিভিশন বলো ওটাও থাকবে, বিকজ আই লিগে আসার জন্য একটা প্রসেস, এভরি স্টেট চ্যাম্পিয়ন, ওরা যে আলটিমেট চ্যাম্পিয়ন হয় ওই আই লিগে প্রমোট হয়, আর আই লিগে যে লাস্ট হয় ও রেলিগেট হয়। তো এটা কমপ্লিট রোড ম্যাপ হয়ে যাবে, ওইখানে আইএসএল রেলিগেশন এখন তো হবে না, প্রমোশন হবে কিন্তু একদিন পরে ওটাই রেলিগেশন স্টার্ট হবে, তারপরে আই লিগ থেকে প্রমোশন রেলিগেশন সেকেন্ড ডিভিশন, আজকের সেকেন্ড ডিভিশন।